হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার নতুন চ্যানেলে নতুন নতুন বন্ধুদেরকে শুভ দীপাবলি। আর আমি চলে এসেছি তোমাদের তিনটে জিনিস নিয়ে খুব বানানো সুন্দর একটা প্রদীপ দেখাতে। হলো তিনখানা বোতলের ছিপি, আরও অনেক নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর ওষুধের যে আংটা থাকে না ইউজ করা, যেগুলো তোমাদের ওষুধের লাগে না, ওই জিনিসগুলোকে নিয়ে প্রথমে কী করবে, বোতলের ছিপিটাকে ভালো করে র্যাপিং করবে, যাতে ভালো করে থাকে। কারণ হচ্ছে তোমাদের একটু যদি সাইডটা যদি খোলা থাকে বা র্যাপ করা আংটাটা না থাকে, তাহলে ওটার মধ্যে মোম চলে যাবে, ওটা গরম হয়ে যাবে, তার ফলে কী হবে, বোতলের ঢাকনাটা মানে ছিপিটা তোমার গলে যেতে পারে। তো সেদিকে তোমরা ভালো করে নজর রাখবে। ভালো করে যখন র্যাপ হয়ে যাবে, নিচেও এক তুমি আংটা দিয়ে রাখবে আর ওটাকে ক্লোজ করে দেবে। তারপরে ক্যান্ডেলটা জ্বালিয়ে ওর মধ্যে প্রদীপে সলতে দেবে। তার মধ্যে আস্তে আস্তে তোমার ক্যান্ডেল গলিয়েও দিতে পারো, তো আমি একটুখানি এরকম করে ক্যান্ডেলটা দিয়েছি অল্প অল্প করে, দেখে নাও সবাই। আর খুব ভালো করে এটা দেখবে, কিন্তু আর বানাতেও হবে, আর তোমাদের এটা ঘরে সাজাতেও পারো তোমরা সুন্দরভাবে। ওকে,